जखन कीर्तन आए नियम हल बीच में बीच में ताली बजाता है की करता है ताली बजाता है तो ताली कितने बजा दे तो जखन हमारा कीर्तन करी समस्त पाप वैस माता पर बस जाए जेरका उदाहरण दीजिए अपनी नीचे आते थे मांस का नहीं सिखाते चाल दाल उठाने सिखा देती है यदि कोई चिड़िया पाकी से खाए ओके भागो खाता भागो ने की करे बोलते ताली बजाए ताली बजाए की है वही पाकी का पूरी जाए ऐसे ना जब मैं हमारा कीर्तन करी तब ना पाप और मिले पाकी से ना माता को बस जाए अगर की करता तो तक उड़ाते के लिए ताली बजाता है अरे कौन कौन ताली बजा ले पाप तो पूरी जाए पूरे उठाई बस हमारे बगल बस जाए ऐसे ना माचे माचे पिताई गौरव प्रेम से
श्री चैतन्य महाप्रभु जब हमें एक जगह से सर्वत्र गई हरि कीर्तन प्रचार करे एक हमने पाप छो ना दुखी हुई थे एक हमें पाप दुखी हुए किए किए छे महाप्रभु ने कहा छे बोले प्रभु अपनी जगत एक रकम नाम लिए ले सबाई तो तुम्हारा नाम करे सब वैकुंठ चली जाते सब गोलोक वृंदावन चली जाते एक हमें आदि ठाकुर को कहा है देखो महाप्रभु की बोल ले बोले जगत ए हरिनाम कीर्तन हवे जारा ए हरिनाम कीर्तन करवे पाप कपट कुमार खाते करना और माथा ऊपर उड़ी जाते किंतु उड़ी के ठाकुर ना बताए बोले जे हरिनाम करवे ना सबाय पाप गुलो के ना और माथा की बस जाए बुझते ना चंद तो ऐसे जब ना हरिनाम कीर्तन हवे ताली तो बजा में तार संगे संगे हरिनाम कीर्तन हो तार संगे संगे करवे ठीक है चे हरे कृष्णा हरे Krishna, Hare Rama, Hare Rama.
যেখানে যাও সব জায়গায় তালি বাজাও, তালি বাজাও। কি বলে দেখো তালি বাজালে কত লাভ আছে? তালি বাজার কি হয়, যখন বাড়িতে মানে দুঃখ কষ্ট আসে না, আমরা কি করি? কোন জ্যোতিষ কাছে যাই, দেখুন তো হাত পাত কেটে তো দুঃখ কষ্ট আছে সংসার, কিছুতেই সংসারে শান্তি পাচ্ছে না। জ্যোতিষ কাছে গেলে কি জ্যোতিষ তোমার ভাগ্য বদলে দিবে? সব উল্টা উল্টা বলে না, টাকা বের করে দিয়ে বলে এইটা করো, ওই পাথর না করো, ওর দাম হলো 5,000 টাকা, ওখানে 5,000 টাকা দিয়ে আসো। সব উল্টা উল্টা বলে সব টাকা বিচার বের করে দিবে, তোমার ভাগ্য কেউ বদলাতে পারবে না। ভাগ্য কে বদলাতে পারবে জানো তো? কেবল ঠাকুরই তিনি, আমাদের ভাগ্যকে কেবল ঠাকুর বদলাতে পারে, জগতে আর কেউ ভাগ্যকে বদলাতে পারবে না। যে কর্ম ফল আছে না, আমাদের রূপ গোস্বামী বলছে সঞ্জীব ইধর আ যা, ইধর আ যা, আর উপরে আর উপরে হবে যা, হবে ইধর আ যা। হ্যাঁ, আমাদের রূপ গোস্বামী তিনি বলছে কর্মের ফল এরকম একটি জিনিস, বলে বড় বড় জ্ঞানী আও কর্ম ফলকে ওরাও বদলাতে পারে না। কে বদলাতে পারে? এই জন্য ভগবানকে বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, ভগবানকে ঈশ্বর বলা হয়েছে। বলে ঈশ্বর অর্থ কি? বলে ঈশ্বরের অর্থ হলো যিনি অঘটক ঘটক পটেয়সি, মানে যিনি হা কে না আর না কে যিনি হা করতে পারে, দিন কে রাত্রি, রাত্রি কে যিনি দিন করতে পারে, মরা লোকদের যিনি বাঁচাতে পারে, কে? তিনি হলেন গোবিন্দ। আর কেউ এই ভাগ্যকে বদলাতে পারবে না। এই জন্য আমরা কীর্তনের তালি বাজাই কেন? কিসের জন্য তালি বাজাই? কারণ হলো এই জন্য আমাদের হাতে না, আমাদের সমস্ত ভাগ্য রেখা গুলো হাতে আছে। এই হাতের মধ্যে ভাগ্য রেখা আছে। আমরা তালি কখন বাজাই বলে দেখি? তাকে যখন স্বাগত করতে হয় না, বলে তালি বাজিয়ে স্বাগত করো। এখানে কার স্বাগত করছে বলো? এখানে কার স্বাগত হচ্ছে বলো? কার স্বাগত করছে? ঠাকুরের স্বাগত করছে, ভগবানকে স্বাগত করছে তালি বাজিয়ে। এই জন্য যদি হাতের রেখা একটু এদিক ওদিক থাকে, দেখুন আমার দিকে টাকা মায়ের না বাপ হাতে, এটা হলো ভাগ্যের রেখা।
যেরকম বৃন্দাবনে সেখানে
সুন্দর যমুনা নদী কলকল না দিতে সেখানে প্রবাহিত হচ্ছে, সেখানে সুন্দর সুন্দর কদম বৃক্ষ তমাল বৃক্ষ, সেখানে কোয়েল কু কু করছে, আর ময়ূর সেখানে কে কা করছে, সেখানে সুন্দর সুন্দর ফলের বৃক্ষ কুঞ্জ, ঠিক সেরকম ভাবে একটি সুন্দর মনোরম স্থান সেখানে ইয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে, সুন্দর অপূর্ব স্থান। এখানে আম্র বৃক্ষ, কাঁঠাল বৃক্ষ, নারিকেল বৃক্ষ, সুন্দর সুন্দর ফলের বৃক্ষ, আর ওইখানে গিয়ে না গোবিন্দ গড়বড় করেছে, ওই একটা সখী আছে যার নাম হলো বিরজা, তিনি ওইখানে গিয়ে একান্ততে ওর সঙ্গে ওখানে মিলে, এখন ওই সখী ধরে ফেলেছে, ধরে ফেলে এসে রাধা রানীকে বলছে, বলে রাধে তুমি যেটা শঙ্কা করেছিলে না একদম ঠিক, তুমি ঠিক ধরেছ, হ্যাঁ ওই রকম কর্ম করে গোবিন্দ ওখানে লুকিয়ে গিয়ে একটা সখী সখী ভালোবাসে, আর রাধা রানী শুনে তো খেপে গিয়েছে। এখন রাধা রানী শুনে এসেছে দেখতে, সত্যি যখন এসেছে দেখতে না কৃষ্ণ কি করে জানলো যে এখানে সুন্দর সুন্দর তিনি এক কুঞ্জ বানা, হ্যাঁ
এইখানে এই স্থানের নাম হয়েছে নবকুঞ্জ বা নবদ্বীপ। এইখানে এটা হলো রাধা রানীর হৃদয় হলো এই স্থানটি, নববন বলা হয়। এইখানে রাধা রানীর হৃদয়, এইখানে এটাকে রাধা বন, এটাকে রাধা বন বলা হয়। এইখানে এই স্থানকে গুপ্ত বৃন্দাবন এই স্থানকে বলা হয়। এইখানে এখানে সবাই শ্রী রাধা রানীর নাম নেবে, ঠিক আছে? আমি বলবো বৃন্দাবনতে, আপনারা কি বলবে? রাধে বলে হরি বল, হরি বল কেবল ভুলু গেল কিন্তু মানে।